কি খবর সবার? তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রাইম ভিডিও থেকে কিন্তু আজকে একটা বিগেস্ট ব্রেকিং নিউজ কিন্তু দিয়ে দিয়েছে আমাদের সবচেয়ে পছন্দের যে ওয়েব সিরিজ মির্জাপুর, সেটার যে নতুন সিজন মানে সিজন 3 সেটা কিন্তু কবে আসছে সেটা একটা রিলিজ ডেট কিন্তু দিয়ে দিয়েছে, এবং সাথে কিন্তু একটা টিজারও আজকে অ্যানাউন্স হয়ে গেছে, সেটা কিন্তু তোমরা প্রাইম ভিডিও ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আগে চট করে বেশি দেরি না করে দেখে নিই এই সিজন 3 এর টিজারটা কিরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে টিজারটা নিয়ে এবং অ্যানাউন্সমেন্ট ডেটটা নিয়ে আলোচনা করবো। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশন আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এক বলওয়ান নর ওর এক চুস্ত মাদা জব হড়কম মচাতে হ্যায় তো উসসে জঙ্গল আকসর দহল জাতা হ্যায় পর জঙ্গল অল রাইট शेरों का सामना सवा शेरों से होता है और जंगली त्रिपाठी चौक चालाक लोमड़ियों पर रास्ता काट देती है, तूफानी चीते बड़ी रफ्तार से घात तो लगाते हैं पर बेरहम शेरनी के नोकीले पंजों से मात खा जाती है। जब खरगोश छटपटाने लगे, लकड़ बग्गा लड़खड़ाने लगे, गीदड़ भपकियाने लगे और घड़ियाल आंसू बहाने लगे तो समझो घायल शेर लौट आया है। गूंजेगा आसमान, गलियारे होंगे लहू लुहान, इस बार मचेगा घमासान। गर्दा कटने वाला है, पर्दा फिर से हटने वाला है, क्योंकि बात होगी बपोती की, पकैती की, बवाल की, क्योंकि बात होगी जंगल के भोखाल की। नेक्स्ट मासे কিন্তু আমাদের সবচেয়ে বহু প্রতীক্ষিত মির্জাপুর সিজন 3 কিন্তু এটা রিলিজ হতে চলেছে প্রাইম ভিডিওতে। তো এই ছোট্ট টিজারটার মধ্যে দিয়ে কিন্তু যে বাবুজি সে কিন্তু একটা জঙ্গলের গল্প বলছে, এবং এই জঙ্গলে কিন্তু বিভিন্ন পশু পাখি তাদের কীরকম কার্যকলাপ, জঙ্গলে কীরকম রাজত্ব বজায় রাখতে হয়, বা এখানে শিকার শের শেরনি কীরকম হয়, একটা ছোট্ট কিন্তু আমাদের এখানে গল্প শোনাচ্ছে। এবং প্রত্যেকটা মানে অ্যানিমেলের সাথে সাথে কিন্তু এই টিজারটার মধ্যে যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলো কিন্তু দেখাচ্ছে, মানে রিপ্রেজেন্ট করছে কে কীরকম বা কী আমরা সিচুয়েশান দেখতে পাচ্ছি। প্রত্যেকটা সিন কিন্তু টিজারটার মধ্যে এক কথায় অনবদ্য লেগেছে। বাট একটা খারাপ লাগছে যে আমরা মুন্না ভাইয়াকে হয়তো এই সিজনটা দেখতে পাবো না, কারণ এখানে টিজার থেকে দেখায়নি, এবং অবভিয়াসলি আগের সিজনে তো তিনি মারা গেছিলেন, তো আমরা ভেবেছিলাম যে কোনো মতে হয়তো তিনি বেঁচে উঠবেন, বাট আর তিনি নেই। এবার এখানে গুড্ডু কি করে সেটা দেখার ব্যাপার, বাট খায়রা কিন্তু আরও এবার জমে উঠবে, কারণ কালিন ভাইয়া কিন্তু ইজিলি ছাড়বে না তার ছেলেকে যে মেরেছে, তিনি কিন্তু এবার ছেলে কথা বলবেন না। এবং এখানে কিন্তু শ্বেতা পাটি যে ক্যারেক্টারটা প্লে করছে তিনিও কিন্তু এবার এবার শক্তিশালী হয়ে উঠছে, এবং তার সাথে আছে মুন্না ভাইয়ার বউ যিনি কিন্তু এবার রাজনীতিতে নেমেছেন। এবার সব ক্যারেক্টারগুলো কিন্তু বেশ স্ট্রং, বেশ হিংস্র, এবং বেশ কিন্তু মানে একদম লক্ষ্যস্থির এরকম কিন্তু মনে হচ্ছে। এবং যেটুকু ভায়োলেন্স টিজারটার মধ্যে দেখালো দেখে বোঝা যাচ্ছে ভাই এই ওয়েব সিরিজটার মধ্যে কিন্তু এবারে নেক্সট লেভেল অ্যাকশন এবং প্রচুর প্রচুর ভায়োলেন্স কিন্তু থাকতে চলেছে, এবং বাওয়াল কিন্তু অবশ্যই হবে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে। তো ভকাল কিন্তু রীতিমতো এবার জমজমাট হতে চলেছে। টিজারটায় লাস্টে যে কালিন ভাইয়াকে যেভাবে দেখালো সেটা কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ, কিছু কিছু সিন কিন্তু জাস্ট মানে হা করে অবাক করে দেখার মতো ছিল। ওভারঅল টিজারটা কিন্তু যেরকম প্রমিস করছে একদম পুরো র ভায়োলেন্ট, এবং গল্প আরও জমে উঠবে, আরও রিভেঞ্জ আমরা এখানে দেখতে পাবো, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু জাস্ট দেখার মতো ছিল, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু টিজারটার মধ্যে জাস্ট একটা ছোট্ট কিন্তু গ্লিমস দিয়েছে। তো ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সাথে যেভাবে ব্যাকগ্রাউন্ডে গল্পটা বলছে এবং প্রত্যেকটা সিন যেভাবে দেখাচ্ছে একটা কিন্তু আলাদা তোমাদের জোস দেবে এই টিজারটা দেখার সময়। তো আমার কিন্তু এক কথায় দুর্দান্ত লাগলো। এবার দেখা যাক নেক্সট মান্থে মির্জাপুর কীরকম বাবাল করতে চলেছে। তো তোমরা যদি মির্জাপুর সিজন 3 টিজারটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, টেক কেয়ার।